বলছি যে আমার ছেলের অপারেশনটা হয়ে যাক, সে বাড়ি ফিরুক, একটু সুস্থ হোক, তারপর না এই কথাগুলো হবে। হ্যাঁ, সেটাই বক্তব্য। তুমি প্লিজ বারণ করো তোমার পুত্রবধূকে কথা বলতে। মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেখানে মানে একটা বাঁচা মরা নিয়ে একটা ইস্যু, সেটাই সেখানে এইসব মানে এগুলো কি হচ্ছে? তোমরা কতবার কিভাবে বললে বুঝতে পারবে যে এখানে রেসপেক্ট আছে? বন্ধ করো না অলক্ষণে কথা। আরে কিসের অলক্ষণে কথা? কি না না, বুঝতে পারলাম না মিছি, কিসের অলক্ষণে কথা? ফ্যাক্ট তো বলছো তো, 50-50 চান্স আছে। তাহলে মানে এগুলো কি হচ্ছে এখানে? আমার কথা বলবেন না স্যার, এটা কিছুতেই হতে পারে না। এত কিছু করে আমরা মানুষটাকে ফিরিয়ে এনেছি, ভগবানকে যে করেই হোক ওর জীবনটা সুস্থভাবে ফিরিয়ে দিতেই হবে। আমি বলছি দেখবেন অপারেশনটা খুব ভালো হবে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, ও খুব ভালো থাকবে স্যার, দেখবেন। আমার কথাটা মিলিয়ে নিন। ও মানে কিরে, তুই ও মানে কার সম্পর্কে কথা বলছিস? আমার প্রাক্তন স্বামীর সম্পর্কে। গুড্ডি, ভুল বললাম কিছু? অন্যায় করেছি সেদিন দিদি? যা সত্যি সেটাই বলেছো, তুমি তো সবসময় সত্যি কথা বলো, তাহলে অন্যের সত্যি কেন নিতে পারো না বলো তো? তুমি এখন বাড়ি যাও না, তোমার তো এখানে আর কোনো কাজ নেই। একটা কথা বলি, মানে আপনি দারুণ লোক মশাই, অনুজের বাবা হিসেবে আপনাকে ভাবতে আমার খুব খারাপ লাগছে। মানে আপনি পরিষ্কার ওকে বলছেন বাড়ি চলে যেতে, মানে এই পর্যন্ত মেয়েটার অধিকার ছিল, আর অধিকার নেই। আজ আমি তোমার কথা শুনে এখান থেকে যাব না আঙ্কেল, আমি এখানেই থাকব। স্যাচির অপারেশন চলছে, ওনার অপারেশনটা আগে কমপ্লিট হোক, উনি সুস্থ হোক, জ্ঞান ফিরুক, সেটা শুনে তারপরে আমি এখান থেকে যাব। তার আগে আমি এখান থেকে কোথাও যাব না। তোমার ইচ্ছায় হবে নাকি সবকিছু? গায়ের জোর দেখাচ্ছিস কুট্টি? এখানকার অথরিটিকে কি কমপ্লেন করতে হবে? সে তোমরা সবাই মিলে করতেই পারো। সেই দিদি, গায়ের জোর দেখাচ্ছে না, আমার গায়ের জোর কোথায় আছে দেখাবো? তবে মনের জোর আছে, সেই মনের জোরের কাছে না অনেকে পরাস্ত হয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তুমি অন্তত আমার মনের জোরের সঙ্গে চ্যালেঞ্জ করতে এসো না। হসপিটাল তো একটা পাবলিক প্লেস, যে কেউ থাকতে পারে, তুমি কিন্তু ডিসাইড করে দিতে পারো না এখানে কে থাকবে কে থাকবে না। আমার স্বামীর জন্য না কুটি, বাইরের কাউকে থাকতে হবে না। দাদার ধাতানি খেয়ে দুদিন ঠিক ছিল, আবার স্বরূপে ফিরে এসেছে। কে বলেছে তোমাকে এই কথাটা? স্বরূপেই ছিলাম আমি, যে তোমার ছেলেকে ভালোবাসি, আমি যে তোমার ছেলেকে স্বামী মনে করি, সেটা বোঝার জন্য খুব একটা কঠিন পড়াশোনার কিন্তু দরকার নেই। আমি দূরে সরে এসেছি মানে এই নয় যে আমি মানুষটাকে ভালো না বেসে দূরে সরে এসেছি, আমি দূরে সরে এসেছি মানে এই নয় যে মানুষটার বিপদে ওর পাশে গিয়ে দাঁড়াবো না, আমি দূরে সরে এসেছি মানে এই নয় আমি নিজের সমস্ত অধিকার সব কিছু অন্য কারোর হাতে দিয়ে চলে এসেছি। শিরিন দিদি ও স্ত্রী, শিরিন দিদির যেমন অধিকার আছে তেমন প্রাক্তন স্ত্রী হিসেবে আমারও কিছু অধিকার আছে। আমি এতদিন ধরে কোনো অধিকার দেখাইনি বলে তোমরা সবাই মনেই করে নিয়েছো। আমি কোনোদিনও কোনো অধিকার প্রয়োগ করব না, অধিকার প্রয়োগ করতে পারি না। আজকে দিনে দাঁড়িয়ে বলছি, প্রয়োজন হলে আমিও আমার অধিকার কাজে লাগাব। এই তো আসল রূপ বেরিয়ে এসেছে। কোথায় লুকিয়েছিল এতদিন এই রূপটা? রূপ তো ছিলই, আর সেই রূপটা তোরা দেখতে পেয়েছিলি বলেই তো ভয় পেয়ে ওকে সরিয়ে দিয়েছিলি। আমি কি আর এমনি বললি? কাল সাপ আমার জীবনটা ধ্বংস করে ছেড়ে দেবে, এতটুকু স্পেস দেবে না আমাকে। সেদিন প্লিজ
আমি রিকোয়েস্ট করছি এবার একটু থামো, এই খারাপ কথাগুলো বলা বন্ধ করো এখন এই সিচুয়েশনে। আচ্ছা দাদা ভাই, খারাপ কাজগুলো একজন করবে, আমি সেটা বলতে পারবো না। কেউ খারাপ কাজ করেনি সেদিন, কেউ খারাপ কাজ করেনি। ওর খারাপ লাগার কোনো দাম নেই না তোমার কাছে, ওর ইমোশনের কোনো দাম নেই তোমার কাছে, তাই না? ওর লড়াইয়ের কোনো দাম নেই। শিরিন, শিরিন, তুমি তুমি পেয়ে গেছো তনুজকে, তুমি পেয়ে গেছো তনুজকে। অনুজ তো তোমার হাজবেন্ড এখন, ও তো পায়নি, ও তো পেয়েও হারিয়েছে। ওর লড়াইটা এতটুকু দাম দেবে না তুমি? শিরিন, পিকলু, পিকলুকে না আমরা ফেরত পেয়েছি ওর জন্য। পিকলু যে আজ ফিরে এসছে, পিকলু যে এখনো লড়াই করছে, তার সেটা কিন্তু তার জন্য দায়ী ও, কিন্তু সেটুকু কৃতজ্ঞতা বোধ তোমার নেই? এতটুকু কৃতজ্ঞ তুমি নও যে পিকলু? কাকে বলছো তুমি এসব? তুমি তো বিনু বনে মুক্ত ছড়াচ্ছ। যাকে বলে কোনো লাভ হবে না, যাকে সব কথা বলার কোনো মানেই হয় না, কেন বলছো? মিঠিদি, তোমার নিজের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। শোনো, অনেকের জীবনেই অনেক রকম ঘটনা ঘটে, কে কতটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারছে তাতেই বোঝা যায় যে মনুষ্যত্ব কতটা, পরিণতি বোধ কতটা। আসলে তোমাকে উপর থেকে ম্যাচিওর দেখতে লাগলেও তোমার মধ্যে কোনো পরিণতি বোধই তৈরি হয়নি। গুড্ডির এখানে থাকার হাজারবার অধিকার আছে, গুড্ডি এখানে থাকবে। আই এম দ্য লাস্ট পারসন, আমি আমার জীবনের কোনো ব্যাপারে ওকে আর জড়াতে দেবো না, আর না হলে আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। এই সবসময় এত ভয় দেখিও না শিরিন, একদম ভয় দেখিও না, পথ বেছে নেবে। আমরা সবাই জানি যে কোনোদিনই কোনো পথ তুমি বেছে নেবে না, তুমি কোনোদিনই ভাইয়াকে ছেড়ে যাবে না। ছেড়ে যেতে যদি গুড্ডি নামের কাঁটাটা তোমাদের মাঝখানে না থাকত। যেহেতু গুড্ডি আছে, তাই কোনোদিন তুমি ভাইয়াকে ছেড়ে কোথাও যাবে না, আমরা জানি সেটা। কি চাও বলো তো মিঠুদি? যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক, ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, এটাই কি তোমরা চাও? একটা কথা বলি, মানে আমি অনেকক্ষণ কিছু বলিনি আপনাদেরকে, শুনছিলাম আপনাদের কথাগুলো, এখন ঠিক বাধ্য হলাম বলেই একটা কথা বলছি। আপনাদের বাড়ির ছেলে, আপনার হাজবেন্ড যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তা সুস্থ হওয়া পর্যন্ত আপনি ওয়েট করতে পারছেন না ম্যাডাম? ছি ছি ম্যাডাম, সে মনেও এই সময় লড়াইয়ের ভাগাভাগি করছেন। লেট মি টেল ইউ ওয়ান থিং, গুড্ডিকে আমি এখানে রাখবো, দেখি আপনার কোন ক্ষমতা আছে যে আপনি গুড্ডিকে এখান থেকে সরিয়ে দেন। আমিও তাহলে এবার আমার ক্ষমতা প্রয়োগ করব। আজ তুমি তোমার কোনো ক্ষমতা দিয়ে আমাকে এখান থেকে সরাতে পারবে না সেদিন থেকে, কোনোভাবেই এখান থেকে সরাতে পারবে না আমাকে। স্যার, কি অবস্থা, মানে কি কি হলো, মানে অপারেশন হয়ে গেছে? না স্যার, অপারেশন এখনো হয়নি, আর পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো না। স্যার আপনাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বললেন। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।